ব্রাহ্মণবাড়িয়া শহরে আসতে পারি নাই, সিগন্যাল দিয়ে দিছে পুলিশ ভাই। নামো নামো নামো, কাগজ যাই, পেপার নিয়ে বেরিয়েছেন আপনি? আপনি পেপার নিয়ে বেরিয়েছেন? এটা ফ্লাইওভার না ব্রিজ বুঝতে পারছি না, বাট অনেক সুন্দর লাগতেছে। ও, এটা একটা ব্রিজ, ফ্লাইওভার না। একটা এডিভিড়ি ফিল নিলাম দাঁড়ায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 13 জানুয়ারি, অনেক ভোর সকালে, ফজর আজান হয়ে গেছে, সূর্য উঠে গেছে, আর চারদিকে কুয়াশা, আর সারা রাত রানি করছিল। এই টাঙ্গাইল থেকে রওনা দিয়ে এখন আছি গাজীপুরে, মিরের বাজারের আগে রেললাইন ক্রসিংয়ে জ্যামে পড়েছি, আর কুয়াশা এখনও কাটেনি। আজকের গন্তব্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। বেশ কিছুদিন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া হয় না, মোটামুটি 5 থেকে 7 বছর পর ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। আর সাথে আমার পিলিয়নে আছে আমার এক দাদু, হৃদয় দাদু, সে ফোন ধরে আছে এখন আমার। আর আজকের আমার পথের সঙ্গী হচ্ছে আমার জিক্সার, সুজুকি জিক্সার। কমিউটার বাইক নিয়ে যাচ্ছি, স্পোর্টস বাইক নিচ্ছি না, বাকি কথা রাস্তায় চলতে চলতে বলছি। সকালটা সুন্দর ছিল, আর একটু সুন্দর হইতো যদি এরকম অফ রোড না থাকতো, আর এরকম জ্যাম না থাকতো। এই যে মানুষজন দাঁড়ায় আছে 3-4 ঘন্টা যাবত, পেছনে মনে হয় 10 কিলো হবে। ভাই একটু সাইড দিন প্লিজ, থ্যাংক ইউ। বুঝতেছি না, মিরের বাজার ছেড়ে শুনলাম যে গাউসিয়া বন্ধ জ্যাম, আল্লাহর জন্য কিসের জ্যাম? ঢুকলাম এক গ্রামের ভিতর দিয়ে, দেখা যাক, আল্লাহ ভরসা, মানুষজন তেমন কিছু বলতে পারতেছে না। রাস্তাটা পুরো ব্লক হয়ে আছে, এদিক দিয়ে বিশ্ব ইজতেমা চলতেছে এখন, টঙ্গিতে পুরো ব্লক, এদিকেও পুরো ব্লক, আল্লাহ সহায়। ঘোড়াশালে ঢোকার পরে ভি পাচ্ছি সুন্দর সুন্দর, এতক্ষণে মনে হয়েছে যে ট্যুরে আসছি, কারণ টানা 1.5 ঘন্টা 2 ঘন্টা তিক্ততার মধ্যে ছিলাম, বাট এখন একদম মনটা ফ্রেশ হয়ে গেছে। আর এই রাস্তাটা যখন হয়েছে, মানে যখন এই ব্রিজটা হয়েছে ঘোড়াশালে ঢুকার আগে, কালীগঞ্জের যে ব্রিজটা, মোটামুটি 2018-র দিকে মেবি তখন একবার আসছিলাম কালীগঞ্জের। আমাদের বড় ভাই আমজাদ ভাই, বাইকার আমজাদ ভাইয়ের সাথে আসা হয়েছিল। রাস্তাটাও মাইন্ড ব্লোয়িং, মাশাআল্লাহ অনেক সুন্দর। ঢাকা সিলেট রোডে ঢুকে পড়েছি। একটা সময় ছিল নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে ইটাখোলা পর্যন্ত, ইটাখোলা মোড়েও চলে এসেছি, ইটাখোলা মোড় পর্যন্ত টোটালি বিরক্তিকর লাগতো আমার কাছে। সেটা হচ্ছে কারখানার জ্যাম, গাড়িগুড়ি বেশি, আর একটা রোডের মধ্যে সব অবস্থা, মানে সিএনজি, অটো, ভ্যান, বাইক, ট্রাক, বাস সব এক রোডের মধ্যে, হ্যাঁ ব্যাপারটা খুব বিরক্তি লাগতো। তবে ইটা খোলার পরে একটু ভৈরব ব্রিজ পর্যন্ত চালায় মজা পাওয়া যেত বাইকটা। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আগের মতো চাপটা ওই রকম পেলাম না, তো বা অনেক ভোর এর জন্য হয়তো চাপটা কম পেলাম, শীতের সকাল বলে কথা। সিলেট N2, এখানে সামনে একটা গ্রামীণ হোটেল আছে, গ্রামীণ হোটেলটাতে ইটা খোলা আসলে বসা হতো, এখানে এখানে খিচুড়ি পাওয়া যেত সকালবেলায়, বেশ মজাদারই ছিল। জানি না এখন কি অবস্থা, দেখি চেক করে খিচুড়ি আছে কি না। মাথা ব্যথিত হচ্ছে গরম গরম খিচুড়ি খাওয়ার পরও, শীতটা এখনো ছাড়ে না, ভয়ঙ্কর ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা, মানে রীতিমতো কাপাকাপি লেগে গেছে।
প্রায় এক বছর পরে ভৈরব ব্রিজ, অনেক দিন পরে। আর ভৈরব ব্রিজটা বেশি সুন্দর লাগার পিছনে কারণটা হচ্ছে এই যে স্টিলের ব্রিজটা, রেলের যে ব্রিজটা আর কি, এটা কালারটার জন্য আরো বেশি সুন্দর লাগে। পাশাপাশি মাশাল্লাহ নদী 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 অনেক চড়া। হ্যাঁ, একটু দাঁড়াই, যদিও ব্রিজ দাঁড়ানো ঠিক না, কিন্তু লোভ সামলাতে পারছি না আজকে। ব্রিজের পিছনে যে পাশটা আছে, মানে আমি সিলেটের দিকে যাচ্ছি, সামনের পাশটা হচ্ছে আশুগঞ্জ, পিছনের পাশটা হচ্ছে ভৈরব, দ্যাট মিন কিশোরগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়া, দুটাকে সংযুক্ত করছে এই ভৈরব ব্রিজ বা আশুগঞ্জ ব্রিজ, যেটাই বলেন। আহা, কত সুন্দর ভিউ! মানে সূর্যটা আমার একদম সামনের দিকে, এর জন্য ভিউটা ক্যামেরা তত বেশি ভালো লাগতেছে না। অবশ্য পিছনের দিকে যদি ওইদিকে যাই আমি, এখন ভিউটা সুন্দর আসবে। এনিওয়ে, আশুগঞ্জে ঢুকে গেলাম আমরা এই মুহূর্তে, দ্যাটস মিন ব্রাহ্মণবাড়িয়া সীমানে ঢুকে গিয়েছি। সামনে একটা চা বিরতি নিব, আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাইকার সোহাগ ভাই, উনি একটা রুট প্ল্যান দিল আমাকে, আর একটা নাকি রাস্তা আছে ঢুকে যাওয়ার, আমি যদিও জানি না সেটা, সেই রাস্তাটা আশুগঞ্জ এসেই নাকি বললো ডান দিকে যেতে। আগে চত্বরটা ঘুরি, চত্বরটা ঘোরার পরে নাকি ডান দিকে, মেবি এই রাস্তাটা, এটাতে ব্রাহ্মণবাড়িয়া ঢোকা যায়। মেইন রাস্তাতে যাবো না, মেইন রাস্তা নাকি ভাঙা, জিজ্ঞাসা করি কাউকে একটু। ভাইজান, ব্রাহ্মণবাড়িয়া বেরো যান এটা দিয়ে, ধন্যবাদ। ওকে, গ্রামের মেট্রো পথ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে ঢুকতেছি, আর এই রাস্তাটা মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার কাছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর সরিষা সরিষা ক্ষেত হচ্ছে এখান দিয়ে অনেক বেশি, আর ব্রাহ্মণবাড়িয়া তো ধানের জন্য বিখ্যাত আগের থেকে, ক্ষেত খামার অনেক অনেক আমাদের দিকের মতোই, মানে আমার নিজ জেলা টাঙ্গাইলেও প্রচুর ক্ষেত খামার। ব্রাহ্মণবাড়িয়া সদরে চলে আসলাম, বামে এটা হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ, সুন্দর দুটো বিল্ডিং, আর মেইন রাস্তার কাজ চলতেছে ব্রাহ্মণবাড়িয়া সদরের। আমাদের সোহাগ ভাই আর 400 মিটার সামনে দাঁড়ায় আছে, 450 মিটার দেখলাম ম্যাপে, এর জন্য উনি ভিতরের রাস্তাতে আসতে বলছে, রাস্তা খারাপ দেখেই। আজকে বেশিরভাগ রাস্তায় আমাদের অফ রোড পড়ছে। অবশেষে সোহাগ ভাইয়ের কাছে চলে আসলাম। সালাম আলাইকুম ভাই, প্যারা দিতেছি আপনারে, কেমন আছেন? আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াতে ইয়ামা শোরুমের সামনে দাঁড়াইছিলাম, এই যে ভাই দুজন সামনের এমটিতে, আমাদের সোহাগ ভাই ব্রাহ্মণবাড়িয়ার বাইকার্স, পিছনে বিজিত আর একটা ভাই, সামনে রসুলপুর নাকি বললো একটা জায়গা আছে, সেখানে নিয়ে যাচ্ছে ভাই, একটু ঘুরিয়ে দেখাবে, ভাইদেরকে এসে প্যারা দিতেছি। এটা ফ্লাইওভার না ব্রিজ বুঝতে পারছি না, বাট অনেক সুন্দর লাগতেছে। ও, এটা একটা ব্রিজ, ফ্লাইওভার না, একটু এডিভিড়ি ফিল নিলাম দাঁড়ায়। দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে পাশে, আরে অস্থির মাশাল্লাহ। নদীর নামটা আমি জানি না, ও অনেক সুন্দর, অনেক বড় ব্রিজের মধ্যে টার্নিং করা ব্রিজ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, জানতাম না তো সুন্দর জায়গা আছে। ও রে, পুরো মিঠামহিন,
এই সুন্দর জায়গা থেকে এখন বিদায় নিচ্ছি। আর এই সুন্দর জায়গা তো কখনো আসাই হইতো না যদি সোহাগ ভাই না থাকতো আর এই ভাইটা না থাকতো, ওনাদের জন্য আসা হয়েছে। এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের অবকাশ বলে জায়গাটা, অনেক সুন্দর ছিল, অনেকক্ষণ বসছিলাম। আর এখন চলে যাব সোজা ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি। বিকেল হয়ে গেছে অলরেডি আর গরমও পড়ে গেছে, উইন্ড ব্রেকারের জ্যাকেটের জিপারটা খুলে দিয়েছি। সাথে সোহাগ ভাই আর একটা ভাই, দুজন আমাকে বললো যে সোজা ফ্লাইওভার দিয়ে যেতে। আর ব্রাহ্মণবাড়িয়া শহর মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক ঘুরছি, শহরে অনেকগুলো ফ্লাইওভার হচ্ছে, আবার আসেও দেখলাম বেশ কিছু ফ্লাইওভার। ব্রাহ্মণবাড়িয়া শহরে আসতে পারি নাই, সিগন্যাল দিয়ে দিছে পুলিশ ভাই। নামো নামো নামো, কাগজ যাই, পেপার নিয়ে বেরিয়েছেন আপনি, আপনি পেপার নিয়ে বেরিয়েছেন। আমার নামে দেখে দেই দ্রুত। এরা এনারা সবাই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাইকার্স ভাই ব্রাদাররা, সবাই আসছেন, খুব ভালো লাগছে, দেখা হয়েছে ভাইদের সাথে। রাস্তার কাজ চলতেছে ব্রাহ্মণবাড়িয়ার এখনো, সামনে অনেক সুন্দর রাস্তা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ফোর লেন তো মাস্ট। এনিওয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় নিলাম, আর স্পেশাল থ্যাঙ্কস আমাদের সোহাগ ভাইকে, সোহাগ ভাইয়ের সাথে একটা ভাই ছিলেন ভিজি রাইডার, ভাইরও অনেক থ্যাঙ্কস, সবুজ ভাই, সবাইকে অনেক থ্যাঙ্কস, মানে যারা যারা ছিলেন আর কি ব্রাহ্মণবাড়িয়া, যত বাইকার ভাই ছিলেন। ওনারা না থাকলে আজকে ব্রাহ্মণবাড়িয়ার রাইডটা এত জোশ হতো না। আর আজকে বিদায় নিব, এখন আছি শ্রীমঙ্গলের রোডে, ইনশাল্লাহ শ্রীমঙ্গল পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি, দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।